দিনের পর দিন ছিচকে চোরে উপদ্রীবের নাজেহাল উত্তর ত্রিপুরা জেলার কদমতলা এলাকার বাসিন্দারা গত পয়লা মে সোমবার গভীর রাতে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা বিদ্যুৎ পালের ই রিক্সা বাড়ি থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে ঘটনাটি নজরে আসলে কদমতলা থানার লিখিত মামলা দায়ের করেন ই রিক্সার মালিক ঘটনাস্থল কেবলমাত্র পরিদর্শন করে দায়িত্ব সরে পুলিশ তিন দিন অতিক্রান্ত হলেও এখনো চুরি যাওয়া ই রিক্সার কোনো খোঁজ পায়নি পুলিশ ফলে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভরসা হারাচ্ছেন কদমতলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চোরের সাথে পুলিশের গোপন আতার থাকার অভিযোগ তুলছে কদমতলা বাজারের প্রেসিডেন্ট সুভাষ পাল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ ই রিক্সাটি উদ্ধার করতে না পারলে পালপাড়া বাসিন্দা কদমতলা ধর্মনগর সড়ক অবরোধে বসবেন বলে হুমকি দিয়েছেন তিনি আমার নাম হলো সুভাষ পাল কদমতলা বাজার সেক্রেটের প্রেসিডেন্ট তো দীর্ঘ ছয় বছর যাবত আমি এই বাজার প্রেসিডেন্ট কিন্তু আজকে পর্যন্ত এই বাজারের যে চুরি যেগুলা চলে বা এলাকাতে যে ধরনের চুরি চলে আগর গাছ চুরি খেউর মোটর চুরি খেউর টুকটুক চুরি টুকটুকোর ব্যাটারি চুরি বিভিন্ন ধরনের চুরি কী তাহলে টানাতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান দেওয়ায় তারা আইলো আইয়াদিকে গেলো এর এরপরে একটা টুকটুক বলা বা একটা আগর গাছ বালা এই যে সুরে নিল এটা তো জলদি গিলিয়া হওয়ার মতো নয় এটা এলাকাতেও থাকে কিন্তু এটার কোনো স সুষ্ঠ তদন্ত হয় না আমরা এটা লইয়া বহুত ইয়ে করছি কিন্তু এটার কোনো তদন্ত পাই না পুলিশে গে হইলো পুলিশ জাস্ট আইলো আইয়া বাড়িতে আইয়া দেখিয়া গেল গিয়া মানুষের সান্ত্বনা দিলে কিন্তু পুলিশে যে একটা কিছু বাইর করছে এরকম কিছু আমরা এখন পর্যন্ত কোনো সান্ত্বনা পাইছি এটার কারণ কী তো হইতে পারে কারণ হইতে পারে আমার তো একটা ধারণা যে সুরে আর পুলিশে হয়তো কোনো লিঙ্ক থাকতে পারে দীর্ঘ ছ বছর ধরে চোরের উৎপাতে অতিষ্ঠ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা অঞ্চলের জনসাধারণ প্রায় প্রতি রাতে গৃহস্থের ঘর অথবা বাজার দোকানে হানা দিচ্ছে চোরের দল নিত্য প্রয়োজনে জিনিসপত্র থেকে শুরু করে মানুষের রুটি রোজগারের উৎসটুকু চুরি হয়ে যাচ্ছে কদমতলা পুলিশের ভরসা হারিয়ে রাজ্য সরকারের কাছে সুবিচারের আশায় রয়েছেন তারা বিরো রিপোর্ট আর নিউজ